পাশাপাশি দুটি কবর, বাড়ির সামনে জোড়া কবর দেখে যে কারোরই মনে হতে পারে যেন বাড়ির মালিক তার স্বজনদের দাফন করেছেন পাশাপাশি। প্রথম দেখায় যদি এই ভেবে থাকেন তাহলে বলতেই হচ্ছে আপনার ধারণা একদম ভুল। কয়েকদিন আগেও কবর ছিল না এই স্থানে। সকালে ঘুম থেকে উঠে যাতায়াতের রাস্তার উপর জোড়া কবর দেখে বিস্মিত হয় এলাকাবাসী। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের ঘটনাটি নিয়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। পাশাপাশি দুটি কবর তৈরি করলো কারা? প্রতিবেশীরা জানান, স্থানীয় হাবিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ আব্দুল রশিদের। এই বিরোধের জেরেই আব্দুল রশিদের বাড়ির সামনে কৃত্রিম এই জোড়া কবর তৈরি করে হাবিবুর, যাতে প্রতিপক্ষ বের হতে না পারে ঘর থেকে। রাতের আধারে আনা হয় মাটি, রাস্তার উপর কবর থাকায় ওই স্থান দিয়ে পুরো এলাকার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে জানান ভুক্তভোগীরা। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। কলপাল দিয়ে মাটি ভরা ওই কবরস্থান বানাইছে, নিজে হাতে তৈরি করছে। চার পাঁচ গ্রামের মানুষ হাতে থেকে আপনার কয়েছে যে এটা তো কোনো কবর না, এটা আসলে আপনার রাস্তা ইটের সলিং পাড়ায় যাওয়া আসলে। তেহারা কয় যে কোনো ইটের সলিং পাড়া নাই, পাশে কোদাল নিয়ে এসে খুঁড়ে সেরে দেখা যায় ইটের সলিং পাড়া রাস্তার মধ্যে। চেয়ারম্যান সবাই সব বললো যে এইখানে তো কবর ছিল না, এইখানে তো তোর কবর না, বলে এইখানে আমার কবর, বলে বেড়া উঠা তো বেড়া উঠাইব না। পরবর্তী কয়েকটা চেয়ারম্যান চলে গেলে পরে ওরা অদ্ভুত এক দুটো কবর তুললো। আমরা ছোটোবেলায় এই রাস্তা থেকে পরিষদ পর্যন্ত যাতায়াত করি, এই রাস্তাটা যেন পুনরায় চালু হয় আর অলৌকিক কবর থেকে যেন আমরা রক্ষা পাই। দুপক্ষকে ডেকে গ্রামবাসীর সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে রাস্তা থেকে কবর সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান। বেড়াটা আমি আমার গ্রাম পুলিশ দা খুলে দেই, খুলে দেওয়ার পরে একটা খুঁটি দিয়ে থুয়ে আসি। এরপরে ও কী করছে, নতুন করে মাটি দিয়ে ওখানে একটা দুইটা কবরের ব্যবস্থা কবর তৈরি করছে। এটা সম্পূর্ণই একটা রাস্তা, এখানে কোনো কবর ছিল না। মাইজবাড়ির সর্দারপাড়া ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন পাঁচটি গ্রামের প্রায় ৮,০০০ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।